জিখরিয় অধ্যায় এক দারিয়াবসর অধিকারর দ্বিতীয় বর্ষর অষ্টম মাসরে ইদ্দঙ্ক পৌত্র বেরিখিয়ঙ্ক পুত্র জিখরিয় ভবিষ্যৎ বক্তাঙ্ক নিকটরে সদাপ্রভুঙ্কর এই বাক্য উপস্থিত হেলা। সদাপ্রভু তুম্ভমানঙ্কর পিতৃপুরুষগণর প্রতি অতিশয় বিরক্ত হইথিলে, এথিপাই তুম্ভে এই লোকমানঙ্কু কুহ, সৈন্যাধিপতি সদাপ্রভু এই কথা কহন্তি, তুম্ভেমানে আম্ভ প্রতি ফের, এহা সৈন্যাধিপতি সদাপ্রভু কহন্তি, তহিরে আম্ভে তুম্ভমানঙ্ক প্রতি ফেরিবা, এহা সৈন্যাধিপতি সদাপ্রভু কহন্তি, তুম্ভেমানে আপনামানঙ্কর পূর্বপুরুষগণর তুল্য হুও নাহি, যেউমানঙ্কু ডাকি পূর্বকালর ভবিষ্যৎ বক্তামানে উচ্চৈস্বরে কহিলে, সৈন্যাধিপতি সদাপ্রভু এই কথা কহন্তি, তুম্ভেমানে আপনা আপনা কুপথরু ও আপনা আপনা কুক্রিয়ারু এবে ফের, মাত্র সেমানে শুনিলে নাহি, কিয়বা আম্ভ প্রতি কর্ণপাত কলে নাহি, এহা সদাপ্রভু কহন্তি। তুম্ভমানঙ্কর পূর্বপুরুষমানে কেউঠারে ও ভবিষ্যৎ বক্তামানে কি চিরকাল বঞ্চন্তি? মাত্র আম্ভে আপনা দাস ভবিষ্যৎ বক্তাগণকু যে যে বাক্য ও বিধি আজ্ঞা কলু, সে সবু কি তুম্ভমানঙ্ক পূর্বপুরুষগণকু গোড়াই ধরিলা নাহিঁ? তহিরে সেমানে ফেরি কহিলে, সৈন্যাধিপতি সদাপ্রভু আম্ভমানঙ্ক আচরণ ও ক্রিয়ানুসারে আম্ভমানঙ্ক প্রতি যে রূপ করিবে বলি মনস্থ কলে, তদ্রূপ ব্যবহার আম্ভমানঙ্ক প্রতি সে করিয়াছন্তি। দারিয়াবসর দ্বিতীয় বর্ষ একাদশ মাসর অর্থাৎ সবাট মাসর চতুর্বিংশ দিনরে ইদঙ্ক পৌত্র বেরিখিয়ঙ্ক পুত্র জিখরিয় ভবিষ্যৎ বক্তাঙ্ক নিকটরে সদাপ্রভুঙ্কর এই বাক্য উপস্থিত হেলা। মুঁ রাত্রিকালরে দেখিলি, আউ দেখ রক্তবর্ণ অশ্বারোহী এক পুরুষ, ও সে নিম্নভূমিস্থ মেহেন্দি বৃক্ষমানর মধ্যে ঠিয়া হেলে, আউ তাঙ্ক পছরে রক্তবর্ণ পাণ্ডুর বর্ণ ও শুক্লবর্ণ অশ্বগণ থিলে। এথিরে মু কহিলি, হে মোহর প্রভু, এসবু কণ? তৈরে মো সঙ্গরে কথা কহুতবা দূত মতে কহিলে, এসবু কণ? এহা আম্ভে তুম্ভকু জনাইবা। এথিরে মেহেন্দি বৃক্ষ মধ্যে ঠিয়া হইথিবা পুরুষ উত্তর করি কহিলে, পৃথিবীরে এণে তেণে গমনাগমন করিবা পাইঁ সদাপ্রভু এমানঙ্কু পঠাইছন্তি। সেতেবেলে সেমানে মেহেন্দি বৃক্ষ মধ্যে ঠিয়া হইথিবা সদাপ্রভুঙ্ক দূতকু উত্তর করি কহিলে, আম্ভেমানে পৃথিবীর এণে তেণে গমনাগমন করিয়াছু, আউ দেখ সমুদায় পৃথিবী সুস্থির হই বসিয়াছি ও বিশ্রামরে অছি। তহিরে সদাপ্রভুঙ্ক দূত উত্তর করি কহিলে, হে সৈন্যাধিপতি সদাপ্রভু, এই তিনি কোড়ি দশ বর্ষ যাক তুম্ভে যেউমানঙ্ক উপরে বিরক্ত হই আসিয়াছ, সেই জিরুসালম ও জিহুদার নগরসমূহ প্রতি আউ কেতে কাল দয়া করিব নাহিঁ? পুনি মো সহিত কথা কহুতবা দূতকু সদাপ্রভু উত্তর করি মঙ্গল কথা ও নানা সান্ত্বনাদায়ক কথা কহিলে। তহিরে মো সঙ্গে কথা কহুতবা দূত মতে কহিলে, তুম্ভে ঘোষণা করি কুহ, সৈন্যাধিপতি সদাপ্রভু এই কথা কহন্তি, আম্ভে জিরুসালম ও সিয়ন পক্ষরে মহা অন্তজ্বালারে জ্বালযুক্ত অছু, আউ যেউ গোষ্ঠীগণ নিশ্চিন্তরে অছন্তি সেমানঙ্ক প্রতি আম্ভে অত্যন্ত বিরক্ত অছু, কারণ আম্ভে অল্পমাত্র বিরক্ত হুয়ন্তে
ସେମାନେ କ୍ଲେଶ ବୃଦ୍ଧିର ସାହାଯ୍ୟ କଲେ। ଏଥିପାଇଁ ସଦାପ୍ରଭୁ ଏହି କଥା କହନ୍ତି, ଆମ୍ଭେ ଦୟା ସହିତ ଜିରୁସାଲମ ପ୍ରତି ଫେରିଲୁ, ତହି ମଧ୍ୟରେ ଆମ୍ଭ ଗୃହ ନିର୍ମିତ ହେବ ଓ ଜିରୁସାଲମ ସୂତା ଦ୍ୱାରା ମପା ହେବ। ଏହା ସୈନ୍ୟାଧିପତି ସଦାପ୍ରଭୁ କହନ୍ତି। ଆହୁରି ଘୋଷଣା କରି କୁହ, ସୈନ୍ୟାଧିପତି ସଦାପ୍ରଭୁ ଏହି କଥା କହନ୍ତି, ସୌଭାଗ୍ୟ ହେତୁ ଆମ୍ଭର ନଗର ସକଳ ଚତୁର୍ଦିଗରେ ପୁନର୍ବାର ବିସ୍ତୀର୍ଣ୍ଣ ହେବ। ସଦାପ୍ରଭୁ ପୁନର୍ବାର ସିଓନକୁ ସାନ୍ତ୍ୱନା କରିବେ ଓ ଜିରୁସାଲମକୁ ପୁନର୍ବାର ମନୋନୀତ କରିବେ। ଅନନ୍ତର ମୁଁ ଚକ୍ଷୁ ମେଲି ଅନାଇଲି, ଆଉ ଦେଖ ଚାରି ଶୃଙ୍ଗ, ତହିଁରେ ମୋ ସଙ୍ଗେ କଥା କହୁଥିବା ଦୂତଙ୍କୁ ମୁଁ କହିଲି, ଏସବୁ କ'ଣ? ତହୁ ସେ ମୋତେ ଉତ୍ତର କଲେ, ଏହିସବୁ ଶୃଙ୍ଗ ଯିହୁଦା, ଇସ୍ରାଏଲ ଓ ଜିରୁସାଲମକୁ ଛିନ୍ନ ଭିନ୍ନ କରିଅଛନ୍ତି। ପୁଣି ସଦାପ୍ରଭୁ ମୋତେ ଚାରିଜଣ କମାର ଦେଖାଇଲେ। ତେବେ ମୁଁ କହିଲି, ଏମାନେ କ'ଣ କରିବା ପାଇଁ ଆସିଅଛନ୍ତି? ତହିଁରେ ସେ କହିଲେ, ସେହି ଶୃଙ୍ଗ ସକଳ ଯିହୁଦାକୁ ଏପରି ଛିନ୍ନ ଭିନ୍ନ କଲେ ଯେ କୌଣସି ମନୁଷ୍ୟ ଆପଣା ମସ୍ତକ ଉଠାଇ ପାରିଲା ନାହିଁ। ମାତ୍ର ଯେଉଁ ଗୋଷ୍ଠୀଗଣ ଯିହୁଦା ଦେଶକୁ ଛିନ୍ନ ଭିନ୍ନ କରିବା ପାଇଁ ତାହା ବିରୁଦ୍ଧରେ ଆପଣା ଆପଣା ଶୃଙ୍ଗ ଉଠାଇଲେ, ସେମାନଙ୍କୁ ଭୟ ଦେଖାଇବା ପାଇଁ ଓ ସେମାନଙ୍କର ଶୃଙ୍ଗ ଭାଙ୍ଗି ପକାଇବା ପାଇଁ ଏମାନେ ଆସିଅଛନ୍ତି।